সত্যি পাগল বনাইতেছে, পাগলই মনে হয়। তাহলে ডর অস্ত্রের লিগা তুমি ওরকম ওই লোকটাকে থাপ্পড় মারলা কেন? ডরায় না, সমাজ থেকে ডর বই থেকে সাফা। আপা তাপা কমো না, আপনি তাপাই কমো, অন্য কিছু কমো। আপনার লগে লাইন আমার, আমি কারোর লগে লাইন মারি না, ওরকম পোলা না। আমি একজনের লগে লাইন করতাম, রূপা নাম মরে গেছে, আত্মহত্যা করছে, ধমক দিছিলাম আহারে। আচ্ছা তুমি এরকম ফাইসলামি করতেছো কেন হঠাৎ করে? আপনি বিয়ে আইন, আমার বিয়ে আইন লাগে, আপনি আপনার লগে ফাইসলামি করবো? কোন কামাই যেতেছিলেন জান? এই তোমার মাথা ঠিক আছে? মাথার মাথা নাই, মাথা হয়ে গেছে লোকাল বাস। কেডা কোন সময় উঠতেছে, কেডা নামতেছে কিছু জানি না। কন্ডাক্টরে বাইরে যেতেছে, ওস্তাদ ভাই প্লাস্টিক, এই যে আমরা ওলা ঢুকছে একটা, আমরা খেলে আমরা। এই ফাইজানি বন্ধ করো তো। শুনো, তোমাকে আমি যেই জন্য তোমার সাথে দেখা করতে চাচ্ছিলাম, তোমার কিন্তু কালকে একটা চাকরির ইন্টারভিউ আছে, ভুলে গেলে চলবে না। কাউরে চাকরি দিব না, আমার অফিস, আমি মালিক, আমি ম্যানেজার, আমি কর্মচারী সব। চাইলেই চাকরি, এত সহজ চাকরি চাইলেই আমি কাউরে দিই না। কি বলতেছো তুমি? এছাড়া উপরে উঠ। কি করতেছো? ঠিকঠাক বন্ধন বয় তারেক, তারেক তোমার কি আসলে মাথা খারাপ হয়ে গেছে? তুই পাগল, তোর বাপেও পাগল তারেক, না একমাত্র পাগল হবে, পাগল ভালো থাকা সম্ভব? আমার বাবা, আমার ফাইভ স্টার হোটেল, নরম বিছানা, সুইমিং পুল, আমার আরা। তুই একবার এসে দেখে যা নিখিলেশ, নিখিলেশ তুই একবার এসে দেখে যা আমি কিরকম ভাবে বেঁচে আছি। ভাইয়া নিখিলেশটা কি? কি আর হবে, তোর ভাই ভং ধরেছে, পাগলের ভং। যারা ভালো আছে তারা কি ভালো আছে? তারা কি তাদের দাড়ি চুল ইত্যাদি পেকে যাওয়া ঠেকাতে পেরেছে, কিংবা চুলের শীঘ্র পতন? জগতে কোনো কিছুই ঠেকান যায় না, যা ঘটা তা ঘইটা যায় ফাইভ স্টার, ঠেকানোর উপায় নাই। আমি মদ খাই নিশি, দেখ তোর কি হয়েছে। কি হয়েছে ভাইয়া? রূপা আপুর সাথে কোনো সমস্যা হয়েছে? রূপা তামা দস্তা সোনা কারোর সঙ্গে আমার কোনো সমস্যা নাই, আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থেকেছি। শোনো ভাইয়া, আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি তার ভেতরের কুকুরটা দেখবো বলে। যাও নিখিলের, যাও, একবার এসে দেখে যা। হয়েছে মনে হয় এই কি মানুষ জন্ম, নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা? এই কারেন্টের তারের উপর বসে কে, তোর বাপের তার, হ্যাঁ শর্ট খেলে পরে তো আমার নামে বিচার দিবা। কি দেখেন, আমার কি পাগল মনে হয়? এদিকে হেন, সত্যি পাগল মনে হইতেছে? তাহলে ডর অস্ত্রের লিগা। এই তুমি ওরকম ওই লোকটাকে থাপ্পড় মারলা কেন? ডরায় না, সমাজ থেকে ডর বই থেকে সাফা। আপা তাপা কমো না, আপনার তাপাই কমো, অন্য কিছু কমো। আপনার লগে লাইন আমার, আমি কারোর লগে লাইন মারি না, ওরকম পোলা না। আমি একজনের লগে লাইন করতাম, রূপা নাম মরে গেছে, আত্মহত্যা করছে, ধমক দিছিলাম আহারে। আচ্ছা তুমি এরকম ফাইসলামি করতেছো কেন হঠাৎ করে? আপনি বিয়ে আইন, আমার বিয়ে আইন লাগে, আপনি আপনার লগে ফাইসলামি করবো? কোন কামাই যেতেছিলেন জান? এই তোমার মাথা ঠিক আছে? মাথার মাথা নাই, মাথা হয়ে গেছে লোকাল বাস। কেডা কোন সময় উঠতেছে, কেডা নামতেছে কিছু জানি না। কন্ডাক্টরে বাইরে যেতেছে, ওস্তাদ ভাই প্লাস্টিক, এই যে আমরা ওলা ঢুকছে একটা, আমরা খেলে আমরা। এই ফাইজানি বন্ধ করো তো। শোনো, তোমাকে আমি যেই জন্য তোমার সাথে দেখা করতে চাচ্ছিলাম, তোমার কিন্তু কালকে একটা চাকরির ইন্টারভিউ আছে, ভুলে গেলে চলবে না। কাউরে চাকরি দিব না, আমার অফিস, আমি মালিক, আমি ম্যানেজার, আমি কর্মচারী সব। চাইলেই চাকরি, এত সহজ
চাকরি চাইলে আমি কাউকে দেই না। কি বলতেছো তুমি? বেচারা উপরে উঠ। এই উপরে উঠ। কি করতেছো? ঠিকঠাক বন্ধন বয়। তারেক? তারেক তোমার কি আসলে মাথা খারাপ হয়ে গেছে? এই যে বুড়া বেকার বইবে চা খাইতেছে, ওর টাকা নাই পয়সা নাই, আমার বাপে ওরে লালছে পালছে বড় করছে, শেষে আমার বাপার লগে বেমিনি করছে এই বুড়া। এই তারেক মিয়া, কি কইতেছো এসব? মাথা ঠিক আছে? মাথা ঠিকঠাক কোন গিলে মিছা কথা কইছি আমি? হ্যাঁ মিছা কথা, কারণ আমার বাপের কথা দিছিলেন না, আমার আব্বার বিয়ে করবেন আপনি, প্রেম আছিল না আপনার? নাউজুবিল্লাহ, আমার বাপের শেখা দিছে হয়, ওই শেখা দিছে, এখন খবরে যে এক পা মিছা কথা কয়। ও অভদ্রের মতো এরকম আজে মাঝে কথা বলতেছ কেন? মুরব্বীদের সম্মান করতে জানো না? সম্মান তো করতেছি, আচ্ছা কথা কইলে সম্মান যায় না? জীবনে আমার বাপে অনেক উপকার করছে, আমি অনেক উপকার করতেছি, এই যে ধরেন উপহার। চা ফালাই দিয়ে গেল, পলাইতেছে কিন্তু, সে কিন্তু পলায় আমার বাপের কাছ থেকেও পলাইছে। হ্যাঁ আব্বাই কইছিল যে বিয়া করো, আমারে কথাটা শুনলো না। আরে মাইনাস কর। মানে? আরে মাইনাস কর। আরে দোকান থেকে খাতা। তুই এনেছিস কি লিগা? ভাই কলা খাওয়ানোর জন্য। ভাই এটা তো রুড়ি। কলা কোনটা? কলা খাই বিদায় ওইখান থেকে। না কর। ভাই বুঝলাম না। যা ওইসে যা, যা বিদায় যা, যা বাইরে। ভাই। যা সর। হ্যাঁ। এটা তো বুঝলাম না ভাই। মরণের আগে মানুষ করার শেষ আছে। মরণ না পর্যন্ত মানুষ করতে থাকে তো রাস্তা দেই কেন ভাই? এদিক দিয়ে আপ দেহি। হ্যাঁ ঠিক আছে, তোর বৃহস্পতি তো তুঙ্গে। হ্যাঁ তোর জন্ম সাল কত? 93 সাল। গুড, ভেরি গুড, 93। তোর রাস্তা দে, রক্ত দিয়ে চা খাবো, তোর আদে, তোর রাস্তা দে, তা দে। আগে তো লোকে কইতো বেকার কুলার বাপ, এখন কয় পাগলের বাপ। তুমি লিপস্টিক দাও না কেন আজকে? বলছি না, লিপস্টিক না দিয়ে আমার সামনে আসবো না। কি করবো বলো তো বাবা? ভাইয়া তো আমার সাথে কোনো ভাবে কথা বলছে না। ভাই মিস্টার খাওন দাও। ভালোবাসি না, ভালোবাসা মানুষের সঙ্গে করে পাগল। ভাইয়া একটা কথা শুনবা? না, আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছি। তো ভাবি, এই যে ভাবি দেখ, ডাক দে ভাবি, বল লাফি দিব কত, বল ভাবি। হ্যাঁ গুড। দেখো ভাইয়া, তুমি যত যাই করো না কেন, আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি তুমি কিন্তু পাগল না, সবই তোমার ঢং। ঘরে কি কাটা টমেটো আছে ফ্রিজে? শশা আছে কাটা? শশাও আছে। মরিচ কাটা আছে ফ্রিজে?
কাঁচা মরিচ আছে দূর দিয়ে যাবে দূর দিয়ে আসবে সব নিয়ে আয় ঠিক আছে